ছুটির দিনে হাজারো পাঠক আর লেখকের মিলন মেলায় পরিণত হয় বইমেলা। এদিন বেশিরভাগ মানুষই মেলায় এসেছিলেন সপরিবারে। ছোট বড় সব বয়সের পাঠকরা মেলা চত্বর ঘুরে কিনেছেন পছন্দের বইগুলো। এছাড়া আজ শিশুদের পদচারণায় মুখর ছিল শিশু চত্বর। হাসানুল শাওনের রিপোর্ট। ছুটির দিনে হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা চত্বর। শনিবার বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই জনতার ঢেউ যেন আছড়ে পড়ে মেলা প্রাঙ্গণে। উৎসব মুখর পরিবেশে মেলা ঘুরে পাঠকরা কিনেছেন পছন্দের লেখকের বই। নিলাম হচ্ছে গিয়া কিশোর কল্পবিজ্ঞান আমার মেয়ের জন্য আর কি, আর দাঙ্গার গল্প, এগুলো নিলাম। তো আশা আছে যে আরো আসবো আর কি। প্রথমে হুমায়ুন আহমেদের বই দিয়ে স্টার্ট করেছিলাম, তারপরে একটু থ্রিলার বুকস পড়তাম। বই পড়তে ওদের উৎসাহিত করি, আর ওরা অনেক মানে বাচ্চাদের যেই বইগুলো আছে ওরা ওই বইগুলোই কিনে। এদিন বইমেলা পরিণত হয় লেখক পাঠক আর প্রকাশকদের মিলন মেলায়, যেখানে ভিড় জমেছিল সব বয়সী বই প্রেমীদের। ভিড়টা একটু বেশি অবশ্য, এটা ভালো, একদিক দিয়ে ভালো, রুচিশীল মানুষের ভিড় বাড়ছে। অ্যাডভেঞ্চার টাইপের বইগুলো আমার মেইনলি অনেক ভালো লাগে, আর হুমায়ুন আহমেদ স্যারের লেখাগুলো আমার ভালো লাগে। নতুন রাইটারদের বই যেগুলো আসে সেগুলো আমাদের ফ্যামিলি থেকে আমরা সবাই কেনাকাটা করি। ছুটির দিনে বই প্রেমীদের বাড়তি ভিড় দেখে উচ্ছ্বসিত লেখকরা ব্যস্ত সময় কাটিয়েছেন পাঠকদের সাথে। করোনার সময় এবং করোনার পরে বই মেলা নিয়ে আমাদের সবার একটু মন খারাপের ব্যাপার ছিল। খুবই আশাব্যঞ্জক ব্যাপার যে প্রথম দিন থেকে মেলা এত বেশি জমেছে, পাঠকের এত বেশি সাড়া পেয়েছি, যেটি অভাবিত। এবং আমার কাছে মনে হয় যে আমাদের যে মন খারাপের ব্যাপারটা ঘটেছিল সেটা কাটিয়ে দেওয়ার জন্য এবারের মেলাটা দারুণ টনিক হিসাবে কাজ করবে। প্রথম দিকে আমরা সবাই সাম্প্রতিক কালের সহজ পাঠ্য বইগুলিই পড়ব, কিন্তু আস্তে আস্তে আমাদের ধ্রুপদী বইগুলোর দিকে যেতে হবে। তেমনিভাবে আমি বলবো প্রচুর পরিমাণে কবিতা, ছোট গল্প এবং কথা সাহিত্য পাঠ করতে। এদিকে শনিবার সকাল থেকেই শিশুদের পদচারণায় মুখর ছিল মেলার শিশু চত্বর। বরাবরের মতো বই কেনার পাশাপাশি শিশুদের আগ্রহ ছিল সিসিমপুরের পরিবেশনায়। তবে ছোটদের উপযোগী করে দেশীয় সংস্কৃতি ও মননশীলতার বিকাশ হয় এমন বই মেলায় আরও বেশি আসা উচিত বলে জানিয়েছেন শিশুদের নিয়ে মেলায় আসা অভিভাবকরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।